আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো রয়েছেন এই যে এটা হচ্ছে আপনার কেলবো টোকেনের বা ওয়ালেটের আপডেট আপনি সব করতে পারবেন এখন ঠিক আছে দেখেন আপনার ব্যালেন্সে কত আপনার কয়েন আছে তো এখন আমি জাস্ট টু যেটা আপনাদেরকে দেখে দিচ্ছি প্রথমে আমাদেরকে একটা ওয়ালেট ডাউনলোড করতে হবে এই ওয়ালেটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে নিতে দিয়ে দেবো এটা কিন্তু অবশ্যই ভিপিএন ইউজ করে কিন্তু আপনাকে অ্যাকাউন্ট মানে ইনস্টল করতে হবে ঠিক আছে অ্যাপসটি তো এখানে নতুনভাবে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে আর আমি কিন্তু ভাই জানি না যে কত টোকেন হলে সব করা যাবে আমি জাস্ট প্রথমেই জাস্ট টু জেড আমি দেখে দিচ্ছি আপনাদেরকে আচ্ছা এখানে আমি জাস্ট সাইন আপ করে নিচ্ছি এখানে জিমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড পাসওয়ার্ডটা দেওয়ার পর সাইন আপের বেস করে দিলে কিন্তু অ্যাকাউন্টটা হয়ে যাবে ঠিক আছে এই ওয়ালেটের ভিতরে একটা অ্যাকাউন্ট খুলবেন এই ওয়ালেটের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে নিচ্ছে পোস্টের ভিতরে দিয়ে দিব টেলিগ্রামে পিফিএন ইউজ করে কিন্তু ডাউনলোড করতে হবে দেখেন অলরেডি কিন্তু এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে আচ্ছা এখন যে কাজটা করতে হবে আমাদেরকে এখান থেকে ইমেলটা একটু ভেরিফাই করতে হবে তো আমরা এখান থেকে জাস্ট প্রমোশনের ভিতরে সাপোর্ট থেকে তারা সাপোর্টের ভিতরে তারা ইমেলটা করে দিয়েছে তো আমরা এখান থেকে জাস্ট ইমেল ভেরিফিকেশান এখানে একটা প্রেস করে দিলে এটা কিন্তু জাস্ট ইমেল ভেরিফিকেশন দ্বারা এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে অ্যাকাউন্টটা অবশ্যই কিন্তু অ্যাক্টিভ করতে হবে অ্যাক্টিভ না করলে কিন্তু আপনি করতে পারবেন না ওকে সো মেবি এটা অ্যাক্টিভ হয়ে গেছে এখন আমি জাস্ট আবারও এপিএনসি ওয়ালেটের ভিতরে চলে যাচ্ছি আমি দেখে দিচ্ছি ধাপে ধাপে তারা মিডিয়ামের ভিতরে যেভাবে দেখাচ্ছে সেভাবে আমি আপনাদেরকে দেখে দিচ্ছি যদি আপনার টোকেন থেকে থাকে তারা দেওয়ার কথা যে আপনার কত যে দেবে তাও জানি না জাস্ট প্রথমে তো আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে লগ ইনে পেস্ট করে দেবেন ইমেল অ্যাকাউন্ট ইমেলটা দেওয়ার পর লগ ইনে পেস্ট করে দেওয়ার পর আপনি অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন লগ ইন কিন্তু করে নিয়েছি এখানে কিছু রুলস আছে সেটা আমি জাস্ট আমি মিডিয়ামের ভিতরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা মিডিয়ামের ভিতরে তারা ধাপে ধাপে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে জাস্ট আমি ধাপে ধাপে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আচ্ছা ফার্স্ট অফ অল আমাদেরকে এখানে সেটিংয়ে পেস্ট করতে বলতেছে আমরা এখান থেকে সেটিংয়ে পেস্ট করে দেবো তো সেটিংয়ে পেস্ট করে দেওয়ার পর এখানে তারপর তারা যেটা বলছে সেটা হচ্ছে আমাদেরকে আচ্ছা একদম স্কুল করে নিচে আসি এই যেখানে ইমেইলে পুর মানে অ্যাকাউন্টের পুরো পেস করে দিতে হবে তো আমরা এখান থেকে জাস্ট একটু ব্যাগে চলে যাই আবারও ব্যাগে চলে যাওয়ার পর অ্যাপসের ভিতরে চলে আসি আসার পর এখান থেকে ইমেলের পুরো একটা পেস করে দেবেন আমি কিন্তু প্রথম করতেছি ঠিক আছে এই কিন্তু হয়তো বা টাইম লাগতে পারে এখন আমাদেরকে যে কাজটা করতে বলতেছে তারা সেটা হচ্ছে ভেরিফিকেশন করতে বলতেছে সো আমরা এখান থেকে যে কেলভিক এখান থেকে জাস্ট ভেরিফিকেশন এখানে একটা পেস্ট করে দেবেন এখানে পেস্ট করে দেওয়ার পর এখানে যে কোডটা দিতে হবে সেটা মেবি আপনার রিফার কোডটা দিতে হবে এই জন্য আপনাকে ওই ওয়ালেটের ভিতরে মানে প্রথমে যে ওয়ালেটের ভিতরে কাজ করেছেন যেখানে আমাদের ব্যালেন্সটা আছে সেখানে যেতে হবে তো আমরা এখান থেকে একটা কোড বসিয়ে দেবো এই কোডটা জাস্ট আমরা আমাদের ওয়ালেট থেকে একটু কপি করে নিয়ে আসি ঠিক আছে যেখানে আমাদের ব্যালেন্সটা আছে প্রথমে যেখানে আমরা কাজ করেছি তো জাস্ট আমরা রিফার কোডটাই মনে চাইবে নাকি নাম্বারে কোড চাই আচ্ছা রিফার কোডটা আমরা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিচ্ছি প্রথমে ওকে তারা বলছে এটা ভেরিফিকেশন কোড লিঙ্কিং অ্যাকাউন্ট কমপ্লিট ভেরিফিকেশন কোড ইস্যুড বাই আচ্ছা দেখি আমরা জাস্ট রিফার কোডটাই এখানে দিয়ে দেখি তো রিফার কোডটা কপি করে নিয়ে আসলাম তারপর কনফার্ম করে দেবেন ওকে রিফার কোডটাই দিতে হবে কমপ্লিট হয়ে গেছে এখন চায়না লেখা দেখতে পাচ্ছি এখানে পেস্ট করে দেবেন এটা জাস্ট পেস্ট করে দেওয়ার পর এখানে চলে আসবে দেখেন এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে আচ্ছা এখন আমাদেরকে তারা যে কাজটা করতে বলতেছে সেটা হচ্ছে এখান থেকে স্কল করে একটু নিচে আসি তারা আমাদেরকে বলতেছে সোপ করতে মানে গাইড টু সোপ এর জন্য আমাদেরকে এখানে যে মাঝখানে যে অ্যারোটা দেখতে পাচ্ছেন এখানে যেতে হবে এখান থেকে জাস্ট আমি একটু ব্যাগে চলে আসি আচ্ছা নেটওয়ার্কের একটু ডিস্টার্ব করতেছে ওয়াইফাই কাজের সময় ডিস্টার্ব আচ্ছা এখান থেকে জাস্ট আমি এই যে এখানে মাস্ক যে অপশনটা দেখতে পাচ্ছেন না অ্যারো বাটন সবের যে অপশনগুলো এই যেখানে প্রেস করে দেবেন আচ্ছা নেটওয়ার্কের একটু সমস্যা ঠিক আছে মানে নেটওয়ার্কেরই সমস্যা এই জন্য হচ্ছে না দেখেন এটা কিন্তু আমার অ্যাকাউন্ট ব্যালেন্স কিন্তু চলে এসেছে আমার অ্যাকাউন্ট ব্যালেন্সে কিন্তু পনেরো হাজার কিন্তু ছিল এখানে সোয়াপের উপর পেস্ট করে দেবেন মানে লিঙ্কেড করতে হবে রিপার কোর্ট দ্বারা ওরে বাপ রে বাপ এখানে কী বলতেছে পঞ্চাশ হাজার টাকা লাগবে মিনিমাম এই পঞ্চাশ হাজার টাকা কি আমাদের আছে নাকি না দে আচ্ছা পঞ্চাশ হাজার টাকা কিন্তু আমাদের নাই এটা তো করা সম্ভব হচ্ছে না আমার যেটা মনে হচ্ছে পরবর্তী যখন আপডেট নিয়ে আসবে তখন হয়তো বা করতে পারবো পঞ্চাশ হাজার পনেরো হাজারে পাবো মাত্র দুটা দোকান তারা বলছে দুই হাজার টোকানে পাবো একটা করে এখন বলতেছে পনেরো হাজার বাছি দুইটা দোকান মাত্র ছয় ডলারের মতো এত যাবৎ এটা কি হইল রে ভাই বুঝলাম না আচ্ছা পঞ্চাশ হাজার লাগবে ভাই সব করার জন্যে পঞ্চাশ হাজার টাকা আমার কাছে নাই আপনার যদি কারো কাছে থেকে থাকে তাহলে আপনি সব করতে পারবেন ঠিক আছে সোয়াবের উপর প্রেস করে দিলে এটা কিন্তু সোয়াব হয়ে যাবে আমার কাছে নাই আমি ফেক রেফার করি নাই যারা ফেক রেফার করছে হয়তো বা তাদের অ্যাকাউন্ট থেকে ব্যালেন্সটা কেটে নিয়েছে আপনারা দেখতে পারেন চেক করে আর যারা হিউজ পরিমাণে বেশি রেফার করেও আর্নিং করছে লিগেল রেফারি তাদের অ্যাকাউন্টেও মেবি কেটে নিয়েছে একদম ফালতু প্রজেক্ট আচ্ছা হবে না যেটা মনে করছিলাম ভাই মনে করছিলাম যে আর দুই হাজারে যেহেতু দুটা করে পাবো তাও তো দশ টাকা মতো পেতে পারি আচ্ছা এটা হবে না সব করার পর এখানে যে এ পেন পি এই টোকেনটা আমাদেরকে দেওয়া হবে মেবি ঠিক আছে এই টোকেনটা দেওয়া হবে মনটাই খারাপ হয়ে গেল তারিখ